ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার জীবনী সেখানে পড়ে দেখলাম উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ সাহাবী, উনিও যুদ্ধের মাঠের বাহিরে থাকেন নাই। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরের কাছে তিনি একদিন হাজির হলেন, ও আমিরুল মুমিনিন, আমি অন্ধ মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার সময় আমাকে মদিনার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে চলে যেত। মদিনার যারা অসুস্থ মানুষ রাসূল থেকে ছুটি নিয়ে জিহাদ থেকে বিরত থেকেছেন, বাচ্চা কাচ্চা পোলাপান, তাদের ইমামতি আমি করতাম। আমি চোখ নাই তাই আমাকে যুদ্ধে নেয় নাই, অথচ আমার কত বন্ধু বান্ধব শহীদ হয়ে জান্নাত পেয়ে গেছে, আবার অনেকে গাজী হয়ে সওয়াব ভর্তি করে আমল নামায় বাড়ি ফিরেছে। আমি বঞ্চিত আর থাকতে চাই না। আমি শুনেছি ওই গাজওয়ায়ে কাদেসিয়াতে আপনি মুজাহিদ পাঠাচ্ছেন, আমাকেও পাঠাতে হবে। হযরত ওমর বলে, আব্দুল্লাহ তুমি বলো কি, তুমি যুদ্ধের মাঠে যায় করবাটা কি, তুমি তো চোখেই দেখো না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, জবাব রেডি করে আনছি। আজকে আমার কোন রকমের দানাই ফানাই কইরা বাড়িতে পাঠাতে পারবেন না, আমি রেডি হয়ে আইছি, যুদ্ধে আমি যাবই। আমি কি করব শুনুন, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না, আমি তো চোখে দেখি না। তবে যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন, আমি ওয়াদা দিলাম দুই হাতে উঁচু করে ধরে রাখবো, মাটিতে পড়তে দেব না। কালেমার পতাকা যুদ্ধের মাঠে উঁচু করে ধরে রাখার জন্য যা লাগে সেটা আমার আছে, দুই হাত লাগবে, চোখ লাগে না, এটা তো আমি পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুশি হয়ে গেলেন, সেনাপতিকে ডেকে বললেন, সাথে নিয়ে যাও কালেমার পতাকা আব্দুল্লাহর হাতে দিয়ে দিও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানেন, যদি অন্ধ মানুষটা হাতে কালেমার পতাকা নিয়ে দাঁড়ায়া থাকে, প্রচন্ড যুদ্ধের সময় যখন সাহাবারা বিভিন্ন দিক দিগন্তে ছড়াইয়া পড়বে যুদ্ধের মাঠের বিভিন্ন অঞ্চলে, কাফেররা কালেমাওয়ালা দেখলে বুঝবে লোকটা মুসলমান, তীর মারার সম্ভাবনা আছে না নাই, তলোয়ার দিয়ে আঘাত করার সম্ভাবনা আছে কিনা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই ঝুঁকি কেন নিতে গেল, পলাই তো তো পারবে না, কেডা তীর মারলো, কে বর্ষা মারলো চোখে দেখতেও পাবে না। যুদ্ধের মাঠে গেলে হালুয়া রুটি পাওয়া যায় না, ওখানে জীবন দিতে হয়। জানার পরও ঝুঁকি নিলেন। হযরত ওমর যখন দেখলেন জিহাদের জন্য এত তামার নাম, হযরত ওমর বাধা দেন নাই, ওকে যাও যাও। গজওয়ায়ে কাদেসিয়ার যুদ্ধের পরে দেখা গেল আব্দুল্লাহর লাশটা মাটিতে পড়ে আছে, কিন্তু দুই হাতে তখনো কালেমার পতাকাটা ধরে আছে, কালেমার পতাকা ছাড়ে নাই। গায়ে তীর পড়েছে, বর্ষার আঘাত হয়েছে, হাত দিয়া তীর খোলার চেষ্টাও করেন নাই, কারণ যদি তীর খুলতে হাত দিয়ে চেষ্টা করতেন কালেমার পতাকাটা তো পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাইর মরা লাশ পড়ে আছে, উনি শহীদ হয়ে গেছেন, কিন্তু হাতের মাঝে তখনো কালেমার পতাকা ধরাই আছে। রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মাঠে গিয়েছেন, খায়বারের যুদ্ধে তিনি এক ইহুদিকে নিজ হাতে হত্যা করেছেন। রাসূলের মেয়ে ফাতেমাতুজ জাহরা যুদ্ধের মাঠে গিয়েছেন, মা আয়েশা যুদ্ধের মাঠে গিয়েছেন। ওই যুবক সাহাবী প্রশ্ন করে, আমি কি জিহাদে যাব নাকি মুসলমান হব, সে ব্যক্তি কাফের থাকা অবস্থায় জানে ইসলাম গ্রহণ করা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে হাতে তলোয়ার নেয়া জিহাদ করা, অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা যায় না।
কিন্তু আমরা মুসলমানের আজকে জিহাদকে জঙ্গিবাদ বানায়া ফেলতেছি, আজকে জিহাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে, জঙ্গিপনা জিহাদ এক বানানো হচ্ছে, অথচ জঙ্গিবাদ আর জিহাদ এক হতে পারে না। জঙ্গিবাদ ইসলামে জায়েজ নাই আর জিহাদ করা ইসলামে ফরজ। আমার বন্ধু, মাঝে মাঝে টেলিভিশনের খবরে দেখবেন বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ে, সেখানে স্ক্রিনের মাঝে ওঠে 5টা হাত বোমা পাওয়া গেছে, 3 কেজি গান পাউডার পাওয়া গেছে, 5টা জেহাদি বই পাওয়া গেছে, এরকম দেখেন না? কথা বলতে হবে তো, এরকম আসে কি না? জেহাদি বই সহ জঙ্গি গ্রেপ্তার, পত্রিকার নিউজ। আজকে নিউজগুলো আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে, এমন খবর দেখে আমরা রাত কো উঠি না, অথচ এই খবর ঈমান হরণকারী খবর। যদি কোনো ব্যক্তির কাছে হাত বোমা পাওয়া যায়, গ্রেনেড বোমা পাওয়া যায়, গ্রেনেড পাওয়া যায়, তাকে ধরে জেলে দাও, তাকে জঙ্গি বলে ফাঁসি দাও, আমাদের আপত্তি নেই, কারণ ইসলাম কখনো বোমাবাজি করতে বলে নাই। নিরীহ মানুষ হত্যা করা ইসলামে অনুমোদন নাই। বোমা থাকবে ক্যান্টনমেন্টে, বোমা থাকবে সেনাবাহিনীর কাছে, সিভিলিয়ানের কাছে বোমা কেন? তাকে জেলে দাও, আমাদের আপত্তি নাই। গান পাউডার দিয়া বোমা বানায়, গান পাউডার কেন পাওয়া গেছে? জেলে দাও, আমাদের আপত্তি নাই, সে জঙ্গি, তাকে জেলে দাও। কিন্তু 3 নম্বর জায়গায় আমাদের জোর আপত্তি, জেহাদের নাম লেখা থাকলে, কোরআন হাদিস জেহাদের কথা থাকলে, এটাকে জেহাদি বই বলে তুমি মামলা দিতে পারবা না, কারণ কোরআন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জেহাদি বইয়ের নাম। এখানে জেহাদের আয়াত সংখ্যা 500। কেউ জেহাদের অপব্যাখ্যা করবে সেটা আমরা মেনে নেব না, বরং কোরআন হাদিস জিহাদের বই, জিহাদের হাদিস জিহাদের আয়াত পাওয়া গেলে জিহাদি বই নাম দিয়ে তাকে গ্রেপ্তার যদি করো, তাহলে বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের সবাইকে জিহাদি বই কোরআন পড়ার কারণে গ্রেপ্তার করতে হবে। জিহাদি বই বলে জিহাদ শব্দটাকে বিকৃত করা যাবে না। কিন্তু আজকে ষড়যন্ত্র চলছে, ইসলাম জঙ্গিবাদ সাপোর্ট করে না, জিহাদ মানে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো নয়, জিহাদ মানে শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোম ফুটানো নয়, জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, আর সেটা শুরু হবে মন থেকে, হাত থেকে, মুখ থেকে, শেষ হবে তলোয়ার দিয়ে। যুবক সাহাবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কোনটা করব বলুন? বিশ্বনবী বললেন, আসলিম সুম্মা কাতিল। আরে মিয়া, জেহাদ করবা? ঈমান যদি না থাকে জেহাদ করে লাভটা কি? এজন্য আগে কালেমা পড়ে মুসলমান হও। ওই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার রাসূলের সাথে যুদ্ধের মাঠে চলে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, যারা শহীদ হলো তাদের লাশগুলো একত্রিত করা হলো, বিশ্বনবী দেখতে গেলেন ওই লাশগুলো কার কার, কে কে আজকে শহীদ হয়েছে, দেখতে গিয়ে দেখেন ওই নৌ মুসলিমের লাশটাও দেখা যায়। বিশ্বনবী তার লাশের পাশে দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, আমেল কলিলাউ ওয়া উজরা কাসীরা। সুবহানাল্লাহ, করেন এই লোকটা আমল করেছে কম, কিন্তু অনেক বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। সে তো আমল করার সময় পায় না, ঈমান আনছে আর জিহাদে গেছে,
রোজা রাখছে কথা বলে না কেন ভাইরা হজ করার সময় পাইছে ঈমান আছে আর জিহাদের মাঠে গেছে হতে পারে দুই এক ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু যাকাত দেওয়ার সময় পায় নাই হজ করার সময় পায় নাই রোজা রাখার সময় পায় নাই আপনাদের আমাদের মতো তাহাজ্জুদ পড়ার সময় পায় নাই জিকির আজকারের সময় পায় নাই ওয়াজ করার সময় পায় নাই মাহফিলে আসার সময় পায় নাই আমল করছে কম কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বেশি আব্দুল্লাহ ইবনে উবাই এত আমল করলো পুরস্কার পায় নাই আর মা খাদিজা জান্নাত পেয়ে গেল ওই যুবক সাহাবী জান্নাত পেয়ে গেল কারণ তাদের দুইজনের ঈমান আছে না নাই ঈমান থাকলে পুরস্কার এখন বন্ধু আমাদের কি খবর এখন আমরা তো নিজদেরকে ঈমানওয়ালা বলছি ঈমান যদি থাকে পাবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন ঈমান আনো ঈমানের উপরে অটল থাকো তাহলে তোমার মৃত্যুর সময় ফেরেশতা বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়িকা তাইয়্যিবীন ইয়াকুলুন সালামুন আলাইকুম ফেরেশতা ঈমানদারকে মৃত্যু দেওয়ার আগে তাকে সালাম দেয় তারপরে তার সম্মুখে জান্নাতটাকে এইভাবে তুলে ধরে জান্নাতটা তারে দেখায় কয় ও প্রশান্ত আত্মা ও দখলুল জান্নাতা বিমা কুনতুম তামালুন তোমার ভালো কাজের কারণে তোমার জান্নাতে চলে আসো কিভাবে আপনার জান্নাত আপনাকে দেখাবে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা যতটুকু বুঝেছি আমেরিকার হোয়াইট হাউসে যখন কয়দিন পরে জো বাইডেন প্রথম ভাষণটা দেবে শপথ অনুষ্ঠান হয়েছে নি এখনো হয়েছে না হয়নি হয়নি এখনো হয়নি জো বাইডেন কয় তারিখ 20 তারিখ 20 তারিখ জো বাইডেন শপথ নেবে নতুন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে শপথ নেবে তখন তামাম পৃথিবীর সব চ্যানেলগুলো লাইভ ব্রডকাস্ট করবে শপথ অনুষ্ঠান আপনাদের এই কটিয়া আপনাদের এই কিশোরগঞ্জ সদরে যশোদল ইউনিয়নের বাঙ্গা চা দোকানে যে টেলিভিশন আছে ওইটা তো হুবহু দেখা যাবে যদি হোয়াইট হাউসের সেই শপথ অনুষ্ঠানটা এখানে বসে দেখা যায় টেলিভিশনের মাধ্যমে আমার আল্লাহ আপনার মৃত্যুর আগে আপনার জন্য যে জান্নাত বানায় রাখছে আরো উত্তম পন্থায় আপনারে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই আমরা যখন বিদেশ যাই বাড়িতে আমরা ভিডিও কল দেই ভিডিও কলে কথা বলেন না আপনারা এখন ভিডিও কলে কথা বলা যায় তো ভিডিও কল দিয়ে আমরা বলি যে আয়েশা পড়ছি তখন আমাদের পরিবারের লোকেরা বলে হোটেল উঠছেন হ্যাঁ হোটেলটা কেমন কই দেখবা কয় হ্যাঁ তো দেখে দেখো মোবাইলটা ঘুরাইলে বেড কেমন কিচেন কেমন টয়লেট কেমন মোজাইক কেমন টাইলস কেমন হোটেল কেমন সব দেখানোর সুযোগ আছে না নাই যদি এই মোবাইলের ভিডিও কলে আমেরিকার হোটেল দেখাতে পারেন আল্লাহ আপনার জান্নাত দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই ঈমান হারায় না মুমিন তোমার জান্নাত আল্লাহ তোমারে দেখাবে আল্লাহ বাকি পছন্দ করে না তিনি নগদে বিশ্বাসী তাই তো তিনি তোমার আমার জান্নাত তোমার মৃত্যুর পরে বানাবে না অলরেডি বানায়া রেখে দিয়েছেন ঈমান আনলে জান্নাত নিশ্চিত কিন্তু একটা ঝামেলা হয়ে গেল আল্লাহর হাবিবের একটি হাদিস আমাদেরকে শঙ্কায় ফেলে দিল বিশ্ব নবী বলছেন ইয়াতি আনান্নাসি জামান এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু লাইসা ফিহিম মুমিন তাদের মাঝে ঈমানওয়ালা একজনও থাকবে না ইমাম সাহেব তারও ঈমান নাই মুয়াজ্জিনেরও নাই মসজিদের খাদেমেরও নাই মুসল্লিদেরও নাই
একজনের ঈমান নাই কিন্তু তারা জামাতে নামাজ পড়বে এমন একটা জামানা আসবে। সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুল মুমিনু ইউসবিহুর রাজুল মুমিনা ফায়ুমসি কাফেরা। ওই জামানার অবস্থা হবে লোকজনের সকাল বেলা ঈমান থাকবে, সন্ধ্যা বেলা ঈমান হারা হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ওই জামানায় ইমানের উপরে দিনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতোই কঠিন হবে। মানুষগুলো দলে দলে ইমান হারাইয়া ফেলবে। আমার বন্ধা, আমরা ওযু করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা নামাজ পড়ি, আমরা ইমান এনেছি, ইসলামের যে রোকনগুলো আছে আপনি একটু তাকান। আপনি বলুন তো, আমরা যে নামাজ পড়ি, নামাজ ভঙ্গ হয়ে যায় কিছু কাম করলে এমন কাম আছে না নাই? আমরা যে রোজা রাখি, কিছু কাজ আছে ওই কাজ করলে রোজাটা ভেঙে যায় এমন কাজ আছে না নাই? আমরা যে হজে যাই, কিছু কাজ আছে করা যাবে না, করলে হজ ভেঙে যাবে বাতিল এমন কাজ আছে না নাই? আমরা যে যাকাত দেই, যদি কোনো ছেলে বাপের যাকাত দিয়া দেয় যাকাতটা হবে নি, যদি বাবা ছেলের যাকাতের টাকা দেয় যাকাত হবে, যাকাত দিলা কিন্তু হলো না ভাত। হজ ভাঙ্গার কারণ আছে, যাকাত ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে। যে ইমান টানছেন, সকালবেলা মোমেন, সন্ধ্যাবেলায় কাফের হবে, এই হাদিস দিয়ে বোঝা যায় ইমান বাঙ্গারও কারণ আছে। কিছু কাজ আছে করলে ইমান ভেঙে যায়। আপনি অজু করেছেন বটে, কিন্তু অজু করার পরে এমন কিছু কাজ আছে যেগুলো সংগঠিত হলে অজুটা আর থাকে না, আপনি আবার অজু করে নামাজ পড়তে হবে। হজটা ভেঙে গেছে আবার হজ করো, রোজা ভেঙে গেছে আবার রোজা রাখো, যাকাত দেয়া হয় না আবার যাকাত আদায় করো। এবার বলুন তো, ইমান যদি কারো ভেঙে যায় আবার ইমান আনা দরকার আছে না নাই? সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও ইমানদারেরা, আল্লাহ এবং রাসূলের উপরে ইমান আবার আনো। এখন কোন কাজ করলে অজু ভাঙে আপনি না জানলে কেমনে বুঝবেন আবার যে অজু করা উচিত? আপনি অজু করলেন, অজু করার পরে নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে ছোট বাচ্চা পোলাপান দুষ্টমি করে হাসি তামাশা করতেছে নামাজের পিছনে, আপনিও জোরে জোরে যদি তার সাথে হাসি দেন, নামাজ অবস্থায় কাকা হাসি দিলে অজু ভেঙ্গে যা। এই মাসালা যে জানে না সে তো নামাজ চালাইয়া যাবে। অজু করার পরে আপনার যদি পেট খারাপ থাকে, আপনার গ্যাস প্রম হয়, হাওয়া বের হয়, পিছনের রাস্তা দিয়া অজু আসে না গেছে, তো মাসলা না জানলে তো আপনি ভাববেন অজু তো মাত্র করছি, অসুবিধা কি? কথা বুঝেন না? রোজা রাখার পরে খেয়ে নিয়েছেন, রোজা ভেঙ্গে গেছে, আপনার স্ত্রীর সাথে আপনি রোজা রাখার পরে যদি তার কাছে যান, কাছে নেন, স্বামী স্ত্রীর মেলা মেশা করেন, রোজা আছে না গেছে, তো মাসলা না জানলে কেমনে কাজা করবেন, কেমনে বুঝবেন গেছে? পরিতাপ হলো, কি কাজ করলে অজু ভেঙে যায় এই দেশের মানুষ এটা ঠিকই জানে, কি কাজ করলে রোজা ভেঙে যায় এটাও জানে। যদি রোজার দিনে কেউ আপনাকে জোর করো কিছু খাওয়াইতে চায়, আপনি কইবেন খামু না খামু না, যদি জোর কইরে গালের কাছে নেয় আপনি দাঁত বন্ধ করে রাখবেন, এই বেটা বন্ধু বান্ধব ফাইজলামি করিস না, আমি রোজাওয়ালা, আমি খামু না, ঠিক না? কারণ আপনি জানেন খাইলে রোজাটা ভেঙে যাবে। কিন্তু কোন কাজ করলে ইমানটা ভাঙা যায় এটা এই দেশে শতকরা 90 জন মুসলমানে জানে না, তাই তো তারা নামাজও পড়ে আবার কোরআনের আইনের বিরুদ্ধেও কথা বলে।
এ কাম করলে যে ঈমান সাথে সাথে শেষ এটা তারা বুঝেই না। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে, অনেক কারণ, একটা দুইটা না। আপনি না জানলে ভেঙে যাবে ঈমান। রাসূল যা বলছে 1400 বছর আগে, এমন এক জামানা আসবে নামাজি থাকবে ঈমানদার থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, যেদিন কিয়ামত হবে সেদিনও থাকবে শুক্রবার, সেদিনও জুমার নামাজে মানুষ যাবে, দোতাল তিনতলা চারতলাও জায়গা হবে না। কিন্তু হাদিসের বক্তব্য, লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমুয়া, জুমার দিন সারা কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। আল্লাহ বলার লোক আছে, আকাশ জমিনও থাকবে, আল্লাহ বলার মতো ঈমানদার নাই। এখানে আল্লাহ বলতে মুখের আল্লাহ বোঝানো হয় নাই, ঈমান বোঝানো হয়েছে। ঈমানদার থাকবে, কিয়ামত হবে না। শুক্রবারে জুমাও হবে, মানুষও থাকবে, কাবা ও তাওয়াব চলতে থাকবে, এর উপরে আসমান ভেঙ্গে পড়বে, এর মানে নামাজি আছে, ঈমানদার নেই। মসজিদ হুমা মেরা ওহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ গুলো লোকে লোকারণ্য হয়ে যাবে কিন্তু হেদায়াত থাকবে না। ও বন্ধু, মৌলিক তিনটি কারণে ঈমান চলে যায়, ঈমান ভেঙ্গে যাবে মৌলিক তিনটি কারণে, তার সাথে আরো অনেকগুলো কারণে আবার যোগ হবে, ওই তিনটির অন্তর্ভুক্ত। এক নাম্বার হলো কুফর করলে ঈমান শেষ, দুই নাম্বার হলো শিরিক করলে ঈমান শেষ, তিন নাম্বার নিফাকে ইতিকাদি মুনাফিক হলে ঈমান শেষ। এখন কুফরের মাঝে আছে ইলহাদ, নাস্তিকতা, যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এমন কিছু লোক আছে না নাই, ওর বাবা মুসলমান, মা মুসলমান, নাম রাখছে তসলিমা, নাসরিন তসলিমা, নাম রাখছে আহমদ শরীফ, মুসলমানের ছেলে মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইয়া, মেডিকেলে ভর্তি হইয়া, বুয়েটে ভর্তি হইয়া, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেছে। এখন মা বাবার সন্তান, মা বাবা মুসলিম, তারা নাস্তিক হয়ে গেছে। আমার বন্ধু, মুরগির পাখার নিচ থেকে হাঁসের বাচ্চা বের হয়, আপনাদের এলাকা হয়নি? হাঁসের ডিম কি হাঁসে তা দে? হাঁসের ডিম, মহিলারা হাঁসের ডিম কার নিচে দে? মুরগির নিচে। মুরগি টেরো পায় না, কিন্তু যখন বাচ্চা ফুটে তখন দেখা যায় মুরগি আছে উপরে, বাচ্চা চলে গেছে পানিতে নেমে। বাবা মুসলমান, মা মুসলমান, তুমি ভার্সিটি পাঠাইছো, এমন ছেলের সাথে মিশেছে, এমন ক্লাসমেটের সাথে মিশেছে, আস্তে করে নাস্তিক হয়ে গেছে, ওরা কাফের, ঈমান শেষ। তুমি মুমিন আছো কিন্তু কোরআনের সাথে কুফরি করছো, যেমন কাদিয়ানি, কাদিয়ানিরা মুমিন না কাফের, কারণ তারা কোরআনের একটা অংশের সাথে কুফরি করেছে। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, টুপিদারি পাঞ্জাবি পাগড়ি এভরিথিং মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। শুধু একটা জায়গায় দরা খাইয়া ঈমানটা শেষ। তারা কোরআন মাজিদের চারটি অক্ষর মানে না, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। তাদের আকীদা বিশ্বাস হলো বিশ্ব নবী মোহাম্মদ শেষ নবী নয়, তারপরে আরো নবী হবে, গোলাম মোহাম্মদ কাদিয়ানু একজন নবী, নাউযুবিল্লাহ। এ নামাজ রোজা হজ যাকাত সব লইয়া তারা ঈমান হারা, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক, ঈমান নাই। তামাম দুনিয়া সব আলেম একমত, কাদিয়ানি কাফের। কোরআন এমন এক কিতাব, আমার দোস্ত শোনো, এই কিতাবের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, চারটা নয়, তিনটা নয়, দুটা নয়, যদি কেউ বলে একটা মানি না, তারও ঈমান নাই। বলুন তো, হিন্দুরা কোরআনের কয় পারা বিশ্বাস করে? কথা বলেন, কথা বলেন, বিশ্বাস করে?
করে না তাই হিন্দু মুমিন না কাফের। কেউ যদি বলে আমি অর্ধেক বিশ্বাস করি, পনেরো পারা বিশ্বাস করি, তাহলে সে হিন্দুর তুলনায় কিছু তো মুমিন, ঠিক না? সেও কি যদি কেউ উনত্রিশ পারা মানি এক পারা মানি না সে কি? কেউ যদি কয় সব মানি ইন্না তয় না সুরা মানি না ছোট্টটা বাদ দিছি, কেউ যদি বলে এক অক্ষর মানি না সে কি মুমিন না কাফের? এবার একটা তুলনা করেন দেখি, যে পুরা কোরআন মানে না আরেকজন সব মানে শুধু এক অক্ষর মানে না, কে বড় কাফের কে ছোট কাফের? মাশাআল্লাহ, এই আর ওয়াজ লাগে না। ইমান হলো অঙ্কের মতো, যারা কমার্সে পড়ে দুই তিন পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে না নাই? চল্লিশ লাইন লম্বা অঙ্ক, উনচল্লিশ লাইন ঠিক আছে, এক লাইনে ভুল হয়েছে, দশের মাঝে কত শূন্য। একজন ছাত্র চল্লিশ লাইনে চল্লিশটা ভুল করছে, আরেকজন ছাত্র চল্লিশ লাইনে একটা ভুল করছে, নাম্বার কে কত সমান? ইমানের ব্যাপারে আল্লাহ সার দেয় না, ইমানে তো দামি, এটা থাকলে জান্নাত মিস হয় না, না থাকলে নামাজ রোজা করেও কোনো লাভ নাই। কাদিয়ানীদের ব্যাপারে ওলামায়ে কেরামের ফতোয়া, কাদিয়ানীদের সাথে মুসলমানদের বিবাহ শাদী জায়েজ নাই, কাদিয়ানী মারা গেলে মুসলমানের কবরে গোরস্থানে দাফন করাও জায়েজ নাই, অথচ তাদের টুফি আপনার মতো, নামাজ আপনার মতো, রোজা আপনার মতো, কালেমা আপনার মতো, তারাও পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরও কাফের, কারণ কোরআনের চারটা হরফে প্যাচ লাগাইয়া দিছে। এখন এবার আপনাকে বলি, যদি আপনিও কোরআনের কিছু হরফ না মানেন, বলুন তো আপনার ইমানটা আছে না কাদিয়ানীদের মতো গেছে? তা আমার সামনে পিছে ডানে বামে দূরে বসে যারা ওয়াজ শুনছেন, তারা এবার নিজের সাথে মিলান, এই জাতীয় প্যাঁচ আপনি লাগাইয়া রাখছেন কিনা? আমি তো দেখি প্যাঁচ লাগানোর লোকের অভাব নাই, আমার এখানেও আছে ইমান হারা অনেকে অনেকে অনেকে। যদি আমাদের মেঘনা নদী থেকে আপনার কেউ এক গ্লাস পানি তুলে দেয়, যাচ্ছেন সফর করে বঙ্গোপসাগরের মাঝখান দিয়া, এক গ্লাস পানি যদি হাতে দেয় আপনি তাকাইলে বুঝতে পারবেন না এটা লন্তা নাকি মিঠা, জিব্বা দেওয়ার আগে বোঝা যাবে না। আপনাকে মেঘনা থেকে এক গ্লাস পানি দিলে আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন না এখানে জীবাণু আছে, আপনি দেখবেন কত সুন্দর পানি, কিন্তু মাইক্রোস্কোপ দিয়া তাকাইলে দেখবেন লেজ নারা এনারা জীবাণু হাঁটতেছে, জীবাণুর অভাব নাই। তাই বলেই পানি পান যোগ্য না, এটা পরিশোধন করে পান করতে হবে। খালি চোখে তাকালে মনে হয় পানি পরিশুদ্ধ, মাইক্রোস্কোপ দিলে দেখা যায় জীবাণুর অভাব নাই, খালি চোখে তাকালে দেখি টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজওয়ালার অভাব নাই, কোরআনের মাইক্রোস্কোপ দিকে তাকায়া দেখি ইমানদার পাওয়া যায় না, বড় অভাব বড় অভাব। ওই কাদিয়ানি যে কাফের হয়ে বসে আছে এটা আপনি আমি বলি, কিন্তু কাদিয়ানিরা আমাদের ফতুয়া নেয় না, হেরা নিজেরে নিজের কাফের মনে করে, বরং হেরা মনে করে আমাদের ফতুয়াটা ভুল, হেরা ঠিকই আছে। আমরা একশো হুজুর যদি এখান থেকে যাই আপনাদের কিশোরগঞ্জের বড় মাদ্রাসার বড় হুজুর সহ একশো জন বড় আলেম কাদিয়ানির বাড়ি যাইয়া যদি কই তুমি তো কাফের, তাড়াতাড়ি মোমেন হও, আবার কালেমাটা পড়ো, কাদিয়ানি গিরি ছাড়ো, আমরা ফতুয়া দিলাম তুমি কাফের, হে মুস্কি মুস্কি হাইসা কইব এক কাপ চা খাইয়া জানগা, তো ঝামেলা করেন না, আপনাদের ফতুয়া নেই কেডা? ওই যে এক বেড়া তার বউরে কয় তুই তিন তালা, বউ পান সিবাইতাছে, আরেক মহিলা শুনা তো চিৎকার দিয়া উঠছে, ও ভাবি তোমার তো দিছে গজব কইরা, বেড়ি পান খাইয়া খাইয়া সিবাইয়া সিবাইয়া কয় তুই টেনশন করস কেন, তালাক দিছে আমারে, ক হারে গজব কইরা দিছে, দূর হের তালাক নে কেডা, কই এরম তিন তালাকে আমার প্রতিদিনে দে, এগুলো আমি এখন আর নেই না।
ও বন্ধু বাস্তবতা হলো তালাক বউ তুমি নেওয়ার না নাও, স্বামী যদি তোমাকে তিন তালাক দেয় বিবাহ থাকবে না, না নিল বিবাহ শেষ, এখন যা করবা জেনা, ঠিক না? তো কাদিয়ানি কাফের আমরা ফতুয়া দিছি সে নেনা, না নিল কাফের হয়ে গেছে। এখন কোরআনের কিছু হরফের সাথে আপনারও সংঘর্ষ আছে, অর্থাৎ মন থেকে ওই হরফগুলো আপনিও মানতে পারেন নাই, তাহলে কাদিয়ানির মতো আপনিও কাফের হয়ে গেছেন, ইমান আপনারও নাই। যেমন আমি উদাহরণ দিয়ে দু একটা আয়াত বলি তাহলে বুঝবেন আপনার অবস্থা কি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আলাহুল খালকু ওয়ালামর, এখানে অক্ষর আছে 15টা, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। এর সাথে আপনারা একমত হয়েছেন না, দ্বিমত আছেন, নিজের জিগান আওয়াজ দিয়ে বলুন তো সৃষ্টি কার, আরো একটু জোরে বলেন কার, আইন চলবে কার, চলছে তো? আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, আপনারা কোন জিনা মানি না সুর ধরে জেলে দাও। আল্লাহ কয় মদ পান করলে রাসূলের হাদিস, মদ পান করলে 80 বেত লাগাও, বেত্রাঘাত করো, আর আপনারা কোন গরিব হইলে ধরো, বড় লোক হইলে ছাড়ো। আল্লাহ তাআলা কয় জেনা করলে, অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আর আপনারা কোন ছেলে মেয়ে রাজি হইলে অসুবিধা নাই। তাই তো আনুষ্কা দরিশিতা হইয়া মরার আগে সে যে জেনাকারিনী আমরা জানতে পারি নাই। এখন আনুষ্কার মা কয়, প্রধানমন্ত্রী আমি বিচার চাই, আমার মাইয়ারে মাইরা লাইলো কেন? ও বেটি তোমার 17 বছর বয়সী মাইয়া পরের বাড়িতে যায় কেন? দর্শিতা হয়ে মারা গেছে, না মরলে তুমিও জানতা না, তোমার স্বামীও জানতো না, দিহান জান দিহানের বাবা জানতো না, দিহানের মা জানতো না, এই বাংলার লোকেরা জানতো না, তারা ব্যবিচার করছে। এত বড় মাইয়া পরের বাড়ি যাইয়া থা, তুমি করোটা কি? আমাদের পুলিশ প্রধান বেনজির সাহেব চমৎকার একটি কথা বলেছেন, সন্তানকে যদি কন্ট্রোল করতে না পারো, তত্ত্বাবধান করতে না পারো, জন্ম দেও কেন? যদি এমন হতো যে দিহান নামের ছেলেটা মেয়েটার বাড়িতে যাইয়া দর্শন করছে, তাহলে আমরা দিহানের বিচার এখনো চাই, হত্যাকারী দর্শনকারীর বিচার আমরা চাই, আমরা আরো বেশি চাইতাম যে দিহানকে উপযুক্ত শাস্তি দাও, প্রয়োজনে ফাঁসি দাও। কিন্তু আমার প্রশ্ন, দিহান তো মেয়ের বাড়ি যায় নাই, বরং দিহানের বাড়িতে মেয়েটা গেছে, ঠিক না? তো দিহানের বাড়ি তুই গেছ, দর্শিতা হবি না হবে কি? তুই তো দর্শিতা হতে গেছস। এই জন্য এক পক্ষের দোষ দেয়া যাবে না, জেনার বিচার ইসলামে হলো পুরুষ মহিলা দুইটাকে পাথর মারতে হবে, অবিবাহিত হলে দুইটাকে 100 বেত লাগাতে হবে। যুবতী মেয়ে যুবক ছেলের বাড়িতে ফাঁকা বাড়ি ফাইয়া হাজির হইয়া গেছে, তো বেড়া করব কি? মিয়া সুটকি পাইলে বিড়ালে খাইব না, বিড়াল কি হস কইরাইছে নাকি? ঠিক না বেটি? আপনি মোমবাতির মাঝে আগুন লাগাইয়া দিয়া মোমবাতিরে কইবেন জ্বলিস না, তো মোমবাতি কি লোহা দিয়া বানাইছে? মোমবাতি যদি মোমবাতি হয়, যা দিয়ে মোমবাতি বানায়, আগুন লাগলে জ্বলে যাবে, সুটকি দেখলে বিড়াল পাগল হয়ে যাবে, তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। আমার বন্ধু, আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। কিন্তু আমরা তো আল্লাহর আইনে চলি না, আর কাদিয়ানি বলে মোহাম্মদকে শেষ নবী মানি না, তাই কাদিয়ানি কাফের। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, বাংলার 90% মুসলমান 50 বছরে কয়দিন মানছে?
কেমনে মানবে, সোরে তো নাই, ঠিক না? কই সব ডাকাইত, চোর আছে হাত কাটা নাই, মদ আছে না নাই, মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়াবার সাগরে বাংলাদেশ বাসতেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। আপনি জানেন না, হয়তো বুঝেনও না, আপনার বাড়ির পাশের চা দোকানে সেখানে বিক্রি করে চানাচুর লজেন্স বিস্কিট চা, এমনও হতে পারে রাতের ১২টার পরে বিক্রি হয় ইয়াবা। আপনি জানেনও না, হয়তো খেয়ালও করেন নাই। আমাদের প্রশাসন বড় সতর্ক, পুলিশের বাইরা, র‍্যাবের বাইরা, বিজিবির বাইরা, সেনাবাহিনীর বাইরা ওই মাদক ধরার জন্য সতর্ক, রাস্তায় চেকপোস্ট বসায়া বসায়া চেক করতেছে। কিছুদিন পত্র পত্রিকায় দেখেছি মাদক ব্যবসায়ীদেরকে ক্রস ফায়ার দিয়েছে, কিন্তু মাদক বন্ধ হয় নাই, এটা সম্ভব না এভাবে বন্ধ করা। বন্ধ যদি করতে চাও ওমরের মতো আসি বেতার আইন চালু করে দাও, ৬ মাসে আইন যদি চলে ৬ মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। এখন আইন আছে তবে দুই রকম, যদি রাস্তার মোড়ে কেউ মদ খায় তাহলে পুলিশ পাইলে ধরে তারে জেলখানায় নিয়ে যায়, আর যারা ৫ স্টার হোটেলে খায় তাদেরকে সেলুট দিয়া সেলুট জানায়। আমাদের দেশে ৫ স্টার হোটেলগুলোতে মদের বার আছে না নাই? সেখানে শুধু মদ পান করে না, মদের সাথে নারী পর্যন্ত না চায়। সরকার সব জানে, লাইসেন্স দিয়া রাখছে, বড় লোকেরা মদ খাবে অসুবিধা নাই, গরিব খেলে জেলে দিয়া দাও, দুই রকম আইন দিয়া মাদক বন্ধ করা যাবে না। আইন হবে হযরত ওমরের মতো, নিজের ছেলে মদ পান করেছে, ওমর নিজের ছেলেটাকে রেহাই দেয় নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ব্রিটিশ আইনে দেশ চালাবেন, আল্লাহর আইন মানবেন না, আবার কোন আমার ইমান আছে, পাইছেনটা কি? আল্লাহর আইন তো মানেন না, আল্লাহর আইনের কথা যারা বলে উল্টা তাদেরকে বৌলবাদী বলে গালি দিয়া দেয়, রাজাকার বলে গালি দেয়। শুধু আল্লাহর আইনের পক্ষে কথা বলছে তাই। আমার বন্ধু কাদিয়ানি কাফের হলো, চারটা অক্ষর না মাইনা, আসারে কু আসারে কাতু ফক্তাউ আইদিয়া হুমা, অক্ষরের অভাব নাই। আলালাহুল খালকু ওয়াল আমরু, ১৫ অক্ষর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। তোমরা একমত হইয়া যদি যাইতা ৯০% লাগে না, ৫১% মুসলমান যদি আল্লাহর আইনের পক্ষে এসে যায় এই দেশে আল্লাহর আইন ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। ইমানদার আসলে কম, বেশি কম বেশি। এই যে সাদা কাগজ, যদি আমি লিখি পোয়াকার পা নরসিকার নি, উচ্চারণ কি হবে? এটা ভিজবে কি? পানি লিখলে ভিজে যাবো, ঠিক না? যদি লেখি সরে গরু সুগার গুদন্ত, উচ্চারণ কি হবে? পূর্বে কারণ লেখায় আছে বাস্তবে নাই। বাস্তব পানি হলে লেখা লাগে না, ভিজে যেত। বাস্তব আগুন হলে লেখা লাগে না, পুড়ে যেত। ৯০% ভোটার লিস্টিতে আছে বাস্তবে কমে গেছে, যদি ৫১% বাস্তব হতো কোরআনের আইন কায়েম হয়ে যেত। শয়তান কাফের হয়েছে আল্লাহর একটা আইন না মানার কারণে। এবাদত শয়তান আমার সে আপনার সে কম করছে না বেশি করছে? মিয়া এবাদত করতে করতে আমার প্রিয় ভাই সে ফেরেশ তাদের ওস্তাদ হয়ে গেছে। নমিনাল জিন, সে কিন্তু ফেরেশতা নয়, সে জিন জাতির অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ নমিনাল জিন, সে জিনের একজন, কিন্তু এবাদত এত বেশি করছে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে, আল্লাহর একটা আইন বায়োলেশন করছে, সাথে সাথে সব শেষ, ইমানটাও শেষ।
এখন আপনি সকাল বেলা ঘুম থেকে উঠে ওযু টুযু করে নামাজে খাড়াইয়া আপনি শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই, আপনার সাথে যে শয়তানটা আছে হে পাশে খাড়াইয়া খাড়াইয়া কয়, এই তুই অভিশপ্ত কারে কইলি? অভিশপ্ত কাকে কইলি? আমাকে? বেটা আমি তো আল্লাহর একটা আইন মানি না, তুই তো ডজন ডজন মানুষ না, যদি আমি অভিশপ্ত হই তুই কি রে? এগুলো হাসির ব্যাপার না, তামাশার ব্যাপার না, এটা বাস্তবতা, ঠিক না? আল্লাহর একটা আইন মানে নাই, আল্লাহ সার দেয় না, এখানে ডিসকাউন্ট নাই, তুমি কিসের ডিসকাউন্ট চাও? কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ওই 10 লাইনের অঙ্ক, 10 লাইন ঠিক হওয়া লাগবে, একটা ভুলও মানা হবে না, যদি একটা ভুল করো তুমি শূন্য পেয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের যত বিধান আছে আইন আছে সব মানতে হবে। আমরা মুসলমানেরা যদি আল্লাহর আইন মানার ব্যাপারে একমত হয়ে যাই, আমরা শিরিক করে ইমান হারা না হই, মুনাফেক হয়ে না যাই, কুফুরি না করি, তাহলে এই জমিনটা আবার হযরত ওমরের যুগের মতো শান্তিতে ভরপুর হয়ে যাবে। আসুন বন্ধু, আমরা শিরিক বর্জন করে ইমানটাকে নিরাপদ করতে চাই। বাংলাদেশে শিরিকের বন্যা চলছে, মাজারগুলোতে গেলে দেখা যায় শিরিক কারে কয়, মাজারের চারিদিকে শিরিক চলে, কেউ মানত করে শিরিক করে, কেউ মাজারের নামে শপথ করে শিরিক করে, কেউ মাজারে সেজদা দিয়া শিরিক করে, কেউ মানত করে শিরিক করে, কত রকমের শিরিক চলছে। এই শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। কুফর করলে ইমান শেষ, শিরিক করলে ইমান শেষ, মুনাফেক হলে ইমান শেষ। ইমান নিয়ে বাঁচতে হলে এগুলো ছাড়তেই হবে। শিরিক নিয়ে আমি বই লিখেছি, আপনারা অনেকে পেয়েছেন, যারা পাননি বইটা নেবেন। আজকে স্টেজে কয়টা বই আছে বাংলাদেশে চলমান? 29টা লিখছি, একটা করলে খবর আছে, আর আমরা করতেছি অনেক। বেদাত নিয়ে একটি লিখেছি, 38টা বেদাত আমল কবুল হয় না। নতুন একটি বই লিখেছি সালাত নিয়ে, হাদিসের বৈচিত্র্য, পূর্ণাঙ্গ নামাজ, নামাজ নিয়ে যত ঝগড়া চলছে।